أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه ومن تبعهم أجمعين. السلام عليكم ورحمة الله. আমরা আল উসরা এটা পড়তে পড়তে প্রথম যে একটা ফ্রেল পেলাম সেটা হলো ইয়াতাওয়াদ দাউ। ইয়াতাওয়াদ দাউ যার অর্থ হলো উজু করা, উজু করছে। এই ইয়াতাওয়াদ দাউ পাওয়ার পরে আমরা এই হেওয়াটা পড়ে গেছি এবং উসরা আমাদের শেষ হয়ে গিয়েছেন, ওস্তাদ করে নেছেন, বাট আমরা ভার্বে চলে গেছিলাম ভার্বটা বোঝার জন্য। এম আই কারেক্ট? জি ওস্তাদ, ভার্বটা বুঝতে জি গিয়ে স্যার, আমরা অ্যাপসে গিয়ে দেখলাম যে আরবি ভাষার অলমোস্ট 99.9% ওয়ার্ড তিনটা বেসিক রুট লেটার দিয়ে হয়, এবং যেটাকে আমরা ডিফাইন করেছিলাম রুটগুলিকে একটা ফর্মুলা দিয়েছিলাম ফা আইন এবং লাম দিয়ে, কারেক্ট? এবং জি স্যার, ফা আইন লামের উপরে হরকত দেওয়ার পর আমরা বলেছিলাম ফালা হয়ে যায়, যার অর্থ হলো সে একজন পুরুষ করেছিল। এই কথা বলে আমরা এই পাতায় গিয়েছিলাম। এই পাতায় গিয়ে আমরা বলেছিলাম যে যেহেতু কাজ ফ্রেল নিয়ে কাজ করব, সুতরাং এখানে আমাদের টেন্স বুঝতে হবে। টেন্স বুঝার জন্য আমরা যেটা করেছিলাম, আমরা বলেছিলাম যে এরকম একটা লাইন টানিয়ে এটাকে ব্ল্যাকবোর্ড হিসাবে ব্যবহার করে এই পাশে বলছিলাম অ্যাকশন কমপ্লিটেড, এই পাশে বলছিলাম ইনকমপ্লিট অ্যাকশন। অ্যাকশন কমপ্লিটেড তাহলে এটা হলো কমন সেন্স পাস্ট টেন্স, ইনকমপ্লিট অ্যাকশন প্রেজেন্ট অ্যান্ড ফিউচার, কারণ প্রেজেন্টেও কাজ শেষ হয় নাই, ফিউচারেও কাজ শেষ হয় নাই। সুতরাং আরবিতে টেন্স দুই প্রকার, একটা হলো অ্যাকশন কমপ্লিটেড আর একটা হলো ইনকমপ্লিট অ্যাকশন। আরবি টার্মিনোলজি এই দুইটার হলো আল মাদি অ্যাকশন কমপ্লিটেড, আল মুদারি ইনকমপ্লিট অ্যাকশন। এখন আমরা যে ফালা দেখেছিলাম, দেখেন ফালার অর্থ সে একজন পুরুষ করেছিল, অ্যাকশন কমপ্লিটেড, যেটা মাদি। আর আরেকটা হলো মুদারি ইয়াক আলু, ট্রান্সলেশন দেখেন সে একজন পুরুষ করছে বা করবে, প্রেজেন্ট অর ফিউচার। তাহলে টেন্সটা আমরা এখানে বুঝলাম। আরো ফার্দার বুঝলাম, আমরা যে বলছিলাম আমরা আত্মীয় স্বজনের পরিচয় দিয়ে হুয়া হুমা হুম হিয়া হুমা হুন্না আন্তান্তু মান্তু মান্তি আন্তু মান্তুন্না আনা নাহানু 14 জনের একটা পরিচয় দিয়েছিলাম, তাই না? জি জি এই স্যার, সেই 14 জন, 14 জনের মধ্যে ফালা দিয়ে আমরা প্রথম জনকে কাজ দিয়েছি, সে একজন পুরুষ করেছিল। তাহলে বাকিদের, বাকিরাও তো করবে তাই না কাজ? জি স্যার, এই বাকিরা কাজটা কিভাবে ডেভেলপ করবে সেটা আমরা আপনাদেরকে গত ক্লাসে বলেছিলাম। যে দেখেন জাস্ট এটা আবার মুছে দেই, জাস্ট টু হ্যাভ এ রিভিশন। তাহলে প্রথমে যদি একজন কাজ করে সেটা হলো পালা, আলা ফালাটা কে? তাহলে কে কাজ করে পালা? কর্তা হলো হুয়া। হুয়া কয়জন? একজন, ওয়াহিদ, একজন সে কি পুরুষ পুরুষ, এবং সে গায়েব। জি তাইলে হুয়ার কাজ গেল। এখন হুয়া, হুয়ার পরে কে আছে আমাদের আত্মীয় স্বজনের মধ্যে? হুমা। হুমা হুমা, ওকে, এখন হুমা মানে 2 জন, তাই না? তাইলে এক খেয়াল করবে, জি ফালাকেই আমরা ডেভেলপ করব, ফালাকেই বর্ধিত করব। ভেরি ইন্টারেস্টিংলি দেখেন আমি ফালা কপি করে নিয়ে আসলাম, হুমার এগেনস্টে বসাই দিলাম। ওকে, হুমার এগেনস্টে বসালাম, এরপরে শুধুমাত্র একটা আলিফ দিয়ে দেব। হয়ে গেল ফালা, তারা 2 জন পুরুষ করেছিল, হুমা হলো 2 জন, তাসনিয়াতুন হলো দ্বিবচন, মুজাক্কার হলো পুরুষ, গায়েব হলো থার্ড পার্সন, তারা, তোমরা না, তারা। তাহলে ফালা, ফালা,
এরপরে যখন আরেকটা হবে, এটা আমরা বলছি পালু তারা সকল পুরুষ করেছিল, তাইলে কুয়াহুমা হুম শেষ। এখন আসেন হিয়াতে, হিয়াতে আমরা বলছি, আমরা বলবো ফালাত সে একজন মহিলা করেছিল। এখন এটাকে দ্বিবচন বানানোর জন্য আবার ফালাতের সাথে একটা আরিফ যোগ করব, তাহলে ফালা তা একটা আলিফ যোগ করলাম। এই আলিফটা যোগ করার কারণে তার আগে একটা জবর হয়ে গেছে আর কি, আর কিছু না। হুন্নাতে এসে আমরা লিখব পালনা। এই ফার্স্ট টাইম পালা লাম কালিমা হুন্নাতে এসে সুকুন হয়ে গেল, এবং এটা এখন কন্টিনিউ করতে থাকবে, সুকুন চলতে থাকবে। খেয়াল করার মতো বিষয় দেখেন, হুন্নাতে একটা নুন আছে, যে স্টাইলের নুন আছে ওই স্টাইলের নুনটা আমরা এখানে লিখে দিলাম, হুন্না পালনা। এখন আন্তা আন্তুম আন্তুম আন্তি আন্তুম আন্তুম না, খুব সোজা। শেষের অংশটা আমরা পালের সাথে যোগ করে দেব, দেখেন একটা রিদম আছে। আন্তা কেউ যদি বলেন, আন্তা পালতা, আন্তুমা আন্তমা পালতুমা, পালতুমা রিদম আছে। আন্তুম আন্তম পালতুম, আন্তি পালতি পালতি, আন্তুমা পালতুম পালতুমা পালতুমা, আন্তুন্না পালতুম পালতুম, রিদম আছে তাই না, সোজা, এম আই কারেক্ট? আনা পালতু পালতু, কেমনে মনে রাখবো, ছোটবেলায় পড়েছিলাম আমান্তু বিল্লাহে, আমান্তু আমি মানে নিয়েছি, পালতু আমি করেছি, নাহানু পালনা পালনা। এখন যেটা বলছিলাম, এই যে 14টা যেভাবে ডেভেলপ হয়েছে, এটা যদি আপনি আয়ত্তে আনতে পারেন, তাহলে অতীতকালীন 99% ভার্ব এর মধ্যে উপরে যাবে, এবং এটা আপনি বাড়াতে পারবেন। বেসিক মিনিং যদি আপনাকে দেওয়া থাকে, তাহলে আপনি অর্থ বলতে পারবেন। মনে করেন পালার অর্থ হলো সে একজন পুরুষ করেছিল। এখন দেখি, শুধু অর্থগুলি যদি আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, এটা হলো সে একজন পুরুষ করেছিল, এটার অর্থ কি? দুজন পুরুষ করেছিল, তারা অনেক অনেক পুরুষ করেছিল, নেক্সট, তারা একজন মেয়ে করেছিল, সে তারা একজন মহিলা মেয়ে করেছে, করেছে, সে একজন মহিলা করেছে, কারেক্ট, তারা দুজন তারা মহিলা দুজন মহিলা 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 করেছে, করেছে, নেক্সট, তারা তারা সকল মহিলা করেছে, সকল মহিলা করেছে, নেক্সট, তুমি তুমি একজন, তুমি করেছো, কারেক্ট, একজন নেক্সট, পুরুষ করেছো, তুমি একজন পুরুষ করেছো, তোমরা দুজন পুরুষ তোমরা করেছো, দুজন পুরুষ করেছিলে, নেক্সট, সকল সকল পুরুষ পুরুষ করেছে, করেছিল, পুরুষ করেছে, সকল পুরুষ, নেক্সট, তুমি তুমি একজন 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 মহিলা মহিলা, করেছিলে, নেক্সট, তোমরা তোমরা দুজন তোমরা মহিলা দুজন করেছো, মহিলা করেছে, নেক্সট, করেছো, তোমরা সকল মহিলা করেছো, নেক্সট, আমি আমি করেছি, একজন করেছি নেক্সট, অথবা আমরা সকল পুরুষ করেছি, ফাইন। এখন আমরা তাহলে এখানে যে কোনো ভার্ব যদি আমি বসায় দেই, বেসিক মিনিংটা যদি আপনাকে বলে দেই, আপনি এটাকে এই ফালার উপরে সুপার ইম্পোজ করে বেসিক মিনিং সহ ইউ ক্যান ডেভেলপ। লেট আস ট্রাই, ট্রাই করার জন্য পেজ ওয়ানে প্রথম একটা ভার্ব আছে, দেখেন পেজ ওয়ানের প্রথম ভার্বটা আমরা দেখতে পাচ্ছি, শুধু মাঝখানে নাসারা, বেসিক মিনিং এখানে দেখা যাচ্ছে সাহায্য করা, একটু যাই নাই, আমাদের সবাইকে নিয়ে যেতে হবে। নাসারা বেসিক মিনিং দেখাচ্ছে সাহায্য করা, খেয়াল করেন, নাসারা বেসিক মিনিং সাহায্য করা। এখন আমরা এই নাসারাকে ফালার উপরে সুপার ইম্পোজ করব, তাহলে আমি এখানে লিখব না সারা, দেখা যায় তো না, ওকে। এখন নাসার অর্থ কি, এই নাসার অর্থ কি বলেন, সে একজন সাহায্য করেছে, সো একজন পুরুষ যদি সাহায্য দুজন করেছে, করে কি করব, নাসারা নাসারা, আলিফ আলিফ দিয়ে দিতে হবে, ওকে, যদি অনেক করে তাহলে নাসারা নাসারু, নাসারু নাসারু, তাহলে দেখেন এই যে
এটা যেভাবে ডেভেলপ হয়েছে বেসিক্যালি কি হলো, তাইলে খেয়াল করেন হোয়াট ইজ দি মানে মিনিং কি। এই যে লাম কালিমা আছে না শেষেরটা, অনলি এটাতে পরিবর্তন আসবে, আর ডান দিকে যা আছে এগুলি যেমন ছিল তেমনই থাকবে। শুধুমাত্র লাম কালিমাতে চেঞ্জ গুলি আসতেছে। এম আই কারেক্ট? ওকে, তাহলে নাসারা নাসারা নাসারু। এখন সে একজন মহিলা সাহায্য করেছিল কি হবে, নাসারাত নাসারাত, দুজন যদি সাহায্য করে অনেক, যদি সাহায্য করে অনেক, সাহায্য করে নাসার না। শেষ, এখন তুমি সাহায্য করেছিলে নাসার, আন্ত নাসারতা, আন্তুমা নাসারতুমা, আন্তুম নাসারতুম, আন্তি নাসারতি, আন্তুমা নাসারতি, নাসারতুমা, আন্তুন্না, নাসারতুমা, নাসার তুমনা, তুন্না, তারপরে আনা নাসারতুম, নাহানু নাসারতু, নাসারনা, নাসারনা। শেষ, গণনা শেষ। তাহলে আমি সাহায্য স্যার, স্যার সরি, আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম প্লিজ। স্যার। এই যে লাম কালিমা বা ফা কালিমা যেটা বলছেন আর কি স্যার, সেটা কিভাবে আসলে বুঝবো? মানে আমি হুয়া হুমা এভাবে না দিয়ে যে এভাবেও করতে পারবো স্যার, এটা আসলে কিভাবে বুঝবো? মানে লাম কালিমা কোনটা, ফা কালিমা কোনটা, আইন কালিমা কোনটা? জি স্যার, ওটা কিভাবে বুঝবো? সাথে হচ্ছে এই যে যেটা আমরা করছি স্যার, এটা তো স্যার ওই যে হুয়া হুমা বদলে এটা ইউজ করতে পারবো, মানে হুয়া হুমা হুম এগুলা না লিখে ডিরেক্ট আমি এভাবে ইউজ করতে পারবো। কারেক্ট, পারবেন। আপনি যদি শুধু নাসারা বলেন, এর অর্থ হলো সে একজন পুরুষ সাহায্য করেছিল। আর আপনি যদি এভাবে বলতে চান হুয়া নাসারা, তাহলে আপনি বলতে পারবেন সে একজন, ঠিক আছে এর অর্থ হলো সে একজন পুরুষ সাহায্য করেছিল। জেনারেলি যদি নাসারা বলা রাইট স্যার, এটাই জেনারেলি স্যার বলা বুঝতে হয় না। পারছিলাম না হ্যাঁ, বুঝিয়ে স্যার। দিন বলেন। স্যার না, এটাই আমি বুঝতে পারছিলাম না। আর হচ্ছে স্যার ওই যে লাম কালিফ ফা কালিফ মানে কিভাবে চিনতে পারবো স্যার? ও ফা কালিমা, লাম কালিমা এবং আইন কালিমা কিভাবে চিনতে পারবেন? জি স্যার, এটা হইলো প্রথমটাকে বলবে ফা কালিমা, মাঝেরটাকে বলবে আইন কালিমা, শেষটাকে বলবে লাম কালিমা, ব্যাস এই আর কিছু না। স্যার এখন বুঝতে পেরেছি স্যার, মানে তিনটা ওয়ার্ডের হ্যাঁ, এটা বুঝতে কারেক্ট। পেরেছি স্যার, ভাগ করে বুঝতে স্যার, পেরেছি এখানে যে আমরা যে ক্রিয়ার যে মানে যে অর্থগুলো আমরা পেলাম, যে বিভিন্ন লিঙ্গ বচন ভেদে, লিঙ্গ বচন ভেদে আমরা মানে মূল যেটা ক্রিয়া, মূল যেটা হ্যাঁ। মানে যেটা সরি পাস্ট, পাস্ট টেন্স অর্থাৎ মাদি, এটা হচ্ছে এই রূপান্তরটা কি শুধুমাত্র মাদির রূপান্তর? আমরা মাদির রূপান্তরই করতেছি এখন, মুদারিদে এখনো যাইনি। আচ্ছা আচ্ছা, এই যে করেছিল অতীতকাল বলছি না, সে একজন পুরুষ করেছিল, হ্যাঁ তার হ্যাঁ, জি একজন জি করেছিল, সকলেই বুঝে গেছে এখন? স্যার। হ্যাঁ তাহলে আমার কথা হলো এই পালার এই ডেভেলপমেন্টটা আমি যদি আয়ত্তে আনতে পারি, বাকি সব কিছু আমার অটোমেটিক্যালি আয়ত্তে চলে আসবে। তাহলে তাহলে ভালো, তাহলে আমরা নাসারা দিয়ে বলে বলে ফেলছি। এখন এখন আপনারা যা আপনাদের যাদের এই নাসারা আমার ফালা আমাদের গত ক্লাসের আলোচ্য বিষয় ছিল, এবং আপনাদের হোমটাস্ক ছিল ফালা 14টা আমাদেরকে পড়ে শোনানো। তো যদি করতেন তাহলে আজকে নাসারা নিয়ে আর চিন্তা করতে হতো না। এখন দরাবা অর্থ কি? সে একজন পুরুষ প্রহার করেছিল, এখন 14 জনকে দিয়ে প্রহার করান বলেন, জি দরাবা দরাবা, দরাবা দরাবা, দরাবু দরাবা, দরাবাত্তা, দরাবা দরাবাত্তা, দরাবনা দরাবনা, দরাবতা দরাবনা দরাবতুমা দরাবতা, দরাবতুম দরাবতুম, দরাবতি দরাবতি, দরাবতুমা দরাবতুমা, দরাবতুম দরাবতুমনা, দরাবতু দরাবতু, দরাবনা। দরাবনা। এখন গেল সামিয়া অর্থ কি? শ্রবণ করা, সে একজন পুরুষ শুনেছিল, শুনেছিল, শুনেছিল
দেখুন 14 অনুগত জনকে শোনান, সামিয়া সামিয়া, সামিয়া খেয়াল করেন এটা একটু লিখুন, সামিয়া সামিয়াতা তারপরে সামিয়াতা সামিয়া না, তাই না? আমি কি সামিয়া, ব্যাস এরপর শুধুমাত্র এই আইন কালিমাটা চেঞ্জ হতে থাকবে, তাই না? শুধুমাত্র আইন কালিমাটা চেঞ্জ হতে থাকবে ফর্মুলা অনুযায়ী। তাহলে সামিয়া সামিয়া সামিয়ু সামিয়া 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 এবং অর্থগুলি ডেভেলপ হয় কিভাবে এখন বলেন, অর্থ বলেন প্রথম প্রথম, একটা একটা করে আমি দাগাচ্ছি, আপনি অর্থ বলেন এটার অর্থ কি? একজন পুরুষ শুনেছিল, তারা দুজন পুরুষ শুনেছিল, সকল পুরুষ শুনেছিল, সে একজন মহিলা শুনেছিল, তারা দুইজন মহিলা শুনেছিল, তারা সকল মহিলা শুনেছিল। তুমি একজন পুরুষ শুনেছ, তোমরা দুজন পুরুষ শুনেছ, তোমরা অনেক সকল পুরুষ শুনেছ। তুমি একজন মহিলা শুনেছ, তোমরা দুজন মহিলা শুনেছ, তোমরা সকল মহিলা শুনেছ। আমি শুনেছি, আমরা শুনেছি, শুনেছিলাম। তাহলে বেসিক্যালি আবার ঘুরে ফিরে আপনার এটা আয়ত্তে আনা দরকার, এম আই কারেক্ট? জি স্যার। তাহলে ফাতাহা খোলা, তাহলে 14টা বানানো যাবে ফাতাহা দিয়া জি স্যার। যাবে, জি কারুমা সম্মানিত হওয়া 14টা বানানো যাবে, কারুমা 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 ধারণা করা 14টা বানানো যাবে, যাবে না? জি স্যার। এখানে আরেকটা আছে, মনে করেন সর রাফা অর্থ কি? পরিবর্তন করা, সর রাফা পরিবর্তন করা, 14টা বানানো যাবে না? জি তাহলে একটু ট্রাই করি, একটু সর রাফা, সর রাফা সর রাফা, ওকে সর রাফা হলো পরিবর্তন করা। দেখেন আগে ট্রান্সলেশনটা জানি নাই আপনাদের কাছ থেকে, সরলাফা যদি হয় পরিবর্তন করা বেসিক মিনিং, তাহলে এটার অর্থ কি? সে একজন পুরুষ একজন পুরুষ পরিবর্তন পরিবর্তন করেছে, দুইজন অনেক, দুজন একজন মহিলা, তারা দুইজন দুইজন মহিলা পরিবর্তন করেছে, অনেক মহিলা, তুমি তুমি তোমরা দুইজন, তোমরা সবাই, তুমি একজন মহিলা, দুইজন মহিলা, তোমরা সব মহিলা, আমি এবং আমরা। এখন এটাকে ডেভেলপ করবেন, ডেভেলপ করবেন কি? ফাকারিমাকে ডেভেলপ করবেন লাম কালিমার অনুরূপ, বাকিটা যেমন আছে তেমন থাকবে। এইদিকে থাকবে, তাহলে প্রথমে সর্রাফা সর্রাফা সর্রাফু সর্রাফাতু সর্রাফাতা সর্রাফনা সর্রাফা সর্রাফতুমা সর্রাফতুম সর্রাফতি সর্রাফতুমা সর্রাফতুমনা সর্রাফতু সর্রাফনা। তাহলে কি করলাম আমি? সর্রাফাকে ফালার উপরে সুপার ইম্পোজ করলাম, কথাটা খেয়াল করেন, সর্রাফাকে ফালার উপরে সুপার ইম্পোজ করলাম, কারেক্ট? সমস্যা সমাধান শেষ? জি স্যার। তাহলে এখন সর্রাফা করলাম, এখন পরেরটা আতে আসেন কাতালা, বলেন কাতালার বেসিক মিনিং কি? যুদ্ধ করা, সে একজন পুরুষ যুদ্ধ করেছিল, তাহলে দুজন যুদ্ধ করবে, কাতালা কাতালা কাতালা, চলবে? কতুলু কতালাত কতালাতা এখন আসেন পরেরটা, কতালনা আকরামা, আকরামা কতালনা, সম্মান করা, তাহলে হু আকরামা হইল, এখন আকরামা আকরামা আকরামু চলবে, তাই না? চলবে চলবে, ওকে ফাইন। এখন আসেন তাকাব্বালা, কবুল করা, ওকে একজন কবুল করলে সে তাকাব্বালা, এখন চলবে 14টা? তাকাব্বালা তাকাব্বালা তাকাব্বালু তাকাব্বালা তাকাব্বালাতা তাকাব্বালনা ইত্তাইয়ারা, অশুভ মনে করা,
তো সে একজন পুরুষ অশুভ মনে করেছিল, দুইজন অশুভ মনে করেছিল, অনেক অশুভ মনে করেছিল, সে একজন মহিলা, চলবে? এনিথিং ডিফিকাল্ট ওস্তাদ বলেন। ওস্তাদ এইটার একটা কমন ওয়ার্ড নাই, মানে ইত্যই ওরা আনকমন একেবারে। এটা ইউ আর কারেক্ট, এটা একটু আনকমন, বাট আমাদের তো ডিফিকাল্ট কিছু না, আমরা শুধু শব্দটা আগে মাথার মধ্যে একবার ঢুকাই নিই, তারপরে 14টা বলে ফেলি, কারণ আসলে তো আমরা বলবো এটা রটা বলবো, র রা রু এভাবে বলবো, তাই না? রত রতা তারপরে যদিও স্যার এগুলি এখানে কিন্তু আমার কালিমার সংখ্যা বেশি, মোর দেন থ্রি। ওকে ইউ আর ইউ, আমরা এই অংশটাতে আসবো, তোমার এই প্রশ্নটাতে আসবো, আগে আমরা 14টা বানাতে পারি কিনা, জি না ঠিক বানাতে আছে? হইলে তো ফাইন। হ্যাঁ ওটাতে আসবো, ভেরি গুড পয়েন্ট, ওটাতে আসবো যে এখানে তো তিনটা করে শুরু হয়েছিল, এখানে তিনের বেশি হয়ে যাচ্ছে কেন, এটা পরে বলবো, আগে 14টা হয় কিনা সেটা দেখি। তাহলে তাকাবালা 14টা হবে, মুখোমুখি হওয়া, জি ইসসাকালা 14টা হবে, ঝুঁকে পড়া, জি ইনফাতারা হবে, ইনফাতারা জি ইনফাতারা ইনফাতারু, কারেক্ট, আচ্ছা কোনো সমস্যা নাই, 14টা বানানো কোনো সমস্যা নাই। এরপরে আর একটু দেখি, ইজিতানাবা কোনো সমস্যা নেই, ইস্তানাবা ইস্তানাবা ইস্তানাবু 14টা হবে, তাই না? আপাতত এটা বাদ রাখি, এটা পরে, ইস্তানসারা আনসার সাহায্য চাওয়া, ইস্তানসারা এখন 14টা বানাই, ইস্তানসারা ইস্তানসারা ইস্তানসারু ইস্তানসারাত ইস্তানসারাতা ইস্তানসারনা, চলবে? আসামা 14টা হবে, এটা আপাতত বাদ। এখন প্রশ্ন হলো, ফালার উপরে যে কোনো কিছু দিলে সুপার ইম্পোজ করতে পারবেন কিনা, কেউ উত্তর দিচ্ছে না। স্যার সরি বুঝলাম না। পালার উপরে যে কোনো কিছু আমি যদি বলি সুপার ইম্পোজ করেন এবং 14টা বানান, পারবেন কিনা? হ্যাঁ পারা যাবে স্যার ইনশাআল্লাহ পারবো। ওকে ফাইন, এখন আসেন একটা কথা, এই যে প্রশ্ন করেছিল যে তিন লেটার পরে তা এরকম হইলো কেন, সেটার ব্যাখ্যায় বলছি। আচ্ছা আমি যদি নিজে নিজে বের হই কোনো রুম থেকে, তাহলে আমি বের হচ্ছি, তাই না? আমি বের হচ্ছে একটা ভার্ব, কারেক্ট বলেন বাংলায়, জি স্যার বের হচ্ছি। আর আমি যদি কাউকে বের করতে চাই, বের হওয়া একটা ভার্ব, আর এটা হলো কি বের করা, দুইটা কি একই ভার্ব হবে? না স্যার, বের করা একই ভার্ব বের হবে, করা নয়, বের করা বের হওয়া একটা, আমি নিজে নিজে বের হচ্ছি আর আমি আরেকজনকে বের করতেছি, দুইটা কিন্তু বাহির হওয়ার সাথে সম্পর্কিত। এখন দেখেন, বের হওয়া মানে হলো খরাজা, খারিজ হওয়া আর কি। রাজা তাহলে এখানে তিনটা রুটি আছে, কোনো সমস্যা নাই, কিন্তু কাউকে বের করতে গেলে আমি আরেকটা ভার্ব ব্যবহার করতে হবে, তাই না? ওটাকে আরবরা বলে আখরাজা। এর মানে কি, তাহলে এই রুটের বাইরে আরো কিছু যোগ করে দিল, তাই না? জি এম আই কারেক্ট? স্যার রুটের বাইরে যোগ করে দিল। এখন পরিচয় আসেন, এই এখন আসল কথাই বলি। এখন দেখেন, আমাদের যেগুলিতে তিনটা, এগুলি সব তিনটা, কিচ্ছু নাই এডিশনাল। এখানে দেখেন রোমান ওয়ান লেখা আছে, তাই না? তারপরেরটা হচ্ছে তিনটা আছে সবগুলি, এগুলি সবগুলি তিনটা, না, ওই যে পরে যেটা রোমান টু এটাও তিনটা আছে। আচ্ছা এটা আসবো ব্যাখ্যা দেব, এগুলি সব তিনটা এবং রোমান ওয়ান লেখা আছে, এবং এইখানে লেখা আছে মুক্ত ত্রিমূল, মিনিং ফা আইন এবং লাম, এই যে তিনটা মূল আছে রুট, এই রুটের সাথে আর কিছু যুক্ত হয় নাই, এগুলিকে বলে ফর্ম ওয়ান। এখন আসেন ফর্ম টু তে,
দেখেন তো ফর্ম টু তে কি তিনটে আছে না তীরের ওদিক আছে? চিনির অধিক তীরের ওদিক আছে। পদ র র ফা, এর মানে কি? আইন কালেমা ডাবল, তাই না? জি স্যার। সুতরাং আইন কালেমা যদি ডাবল হয় তাহলে এটাকে আমরা বলবো ফর্ম টু। আন্ডারস্টুড? জি ওকে, এখন আপনারা আমাকে প্রশ্নের উত্তর দেন। আমি বললাম এটা হলো, এগুলো হলো ফর্ম ওয়ান। এখন এইটার দিকে তাকান, তাকায় আমাকে বলেন ফর্ম টু কিভাবে বানায়। আইন কালেমা ডাবল ফিনিশ, এখন বলেন ফর্ম থ্রি কিভাবে বানায়। হাতের আন্দাজে বানালি, হাতের আন্দাজে বললি মিলে যাবে। সা কালিমায় আলিফ যোগে আর কি, কালিম যোগ। ভেরি কারেক্ট। তাহলে আমি আমি একদম সঠিক ভাবে বলি, ফা কালিমার পরে ফা এবং আইন কালিমার মাঝে একটা আলিফ দিলেই দিলেই হবে। মাহবুব, ক্লিয়ার? হ্যাঁ জি, ফা এবং আইনের মাঝখানে একটা আলিফ আলিফ করে দিয়ে দিলাম। হবে এবং চেহারা এরকম হবে। এখন আজকে আমি আবার রিপিট করেন। আমি আর ডেফিনিশন করব না, আমি বলবো যে এই চেহারা হলো ফর্ম টু, এটা হলো ফা কালিম এবং আইন কালিমের মাঝে একটা আলিফ দিলে আমি ফর্ম ফোর থ্রি পাবো। তাহলে ফর্ম ফোর কেমনে বানায়? এইভাবে বানায়, একটা আলিফ যোগ, একটা আলিফ যোগ, কারেক্ট? ফা কালেমের আগে একটা আলিফ যোগ, হামজা, ফা কালেমের আগে একটা আলিফ যোগ, আর ফা কালেমাকে সুকুন করে দাও। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। তাইলে আমার ফর্ম ফোর এর যে স্যাম্পলটা দেওয়া আছে এখানে, এটা মনে রাখতে হবে যে ফর্ম টু এর স্যাম্পলের সব রাখো। তাইলে আচ্ছা, নাজিল হওয়া, তাই না? নাজালা, এটাকে যদি আমি ফর্ম টু তে বানাতে চাই তাহলে কি হবে এই ভাবটা? নাজালা নাজালা, তাই না? নাজালা, খেয়াল করতে হবে। যদি এটাকে আমি ফর্ম থ্রি তে বানাতে চাই তাহলে কি হবে? নাজালা, নাজালা নাজালা নাজালা। যদি ফর্ম ফোরে বানাতে চাই কি হবে? আনজালা আনজালা, আনজালা আনজালা। যদি ফর্ম ফাইভে বানাতে চাই কি হবে? তানজালা তানাজালা, তানাজালা তানাজালা, তানাজালা তানাজালা তাইলে এখন তাহলে ফর্ম গুলি কেমনে বানায় সেটা একটু সামান্য হাইলাইট করি। হাইলাইট করে উই উইল গো ফর 10 মিনিটস ব্রেক। ফর্ম টু আইন কালেমার ডাবল দিলেই হবে, ফর্ম থ্রি ফা এবং আইন কালেমার মাঝে একটা আলিফ লাগাইলেই হবে, ফর্ম থ্রি এইভাবে বানাইলেই হবে, ফর্ম ফোর দেখেন। ফর্ম ফোরে কি আইন কালেমা ডাবল করব আর ফা কালেমার আগে একটা তা লাগাবো, অথবা আমি বলবো ফর্ম টু এর সাথে তা লাগাবো। দেখেন তো মাই স্টেটমেন্ট ইজ রাইট অর নট? এইটাই ভালো হয়, এটাই সোজা হয়। টু এর সাথে ফাইভ হ্যাঁ, মিলাচ্ছে। ফর্ম টু এর সাথে তা লাগাবো। ফর্ম এটা একটু পরে বলতেছি, ফর্ম সিক্স ফর্ম টুর সাথে এটা একটু ক্লিয়ার হলো না, জাস্ট এ মিনিট স্যার, এটা একটু। তুমি ফর্ম টু এর সাথে যদি তা লাগায় দাও তাইলে কি তুমি ফর্ম ফাইভ পাও না? জি তা হ্যাঁ রাইট। রাইট। এখন ফর্ম থ্রির সাথে যদি তা লাগাও তাহলে ফর্ম সিক্স পাও। জি স্যার হ্যাঁ। তাহলে আমাদের এখন ইম্পর্টেন্ট হলো এই ফর্ম গুলি চিনতে হবে। ফর্ম টু মানে হলো এটা, ফর্ম থ্রি কি, ফর্ম ফোর কি, এই চেহারা গুলি, ফর্ম ফাইভ, ফর্ম সিক্স, ফর্ম সেভেন কিভাবে বানায় উত্তর দাও। ফা কালেমার আগে ইল যোগ করে দিলেই হলো। ইন যোগ করে দিলে হলো, শেষ। এখন একটু এটাকে একটু লক্ষ্য করতে হবে, কেয়ারফুলি একটু লক্ষ্য করতে হবে। ফর্ম সেভেন এবং ফর্ম এইট চেহারাগত ভাবে কোনো পার্থক্য আছে? না নাই। তাহলে দুইটা ফর্ম করলো কেন? এই জন্য করলো, ফর্ম সেভেনে ফাঁকালেমার আগে ইন যোগ করলো, আর ফর্ম এইটে ফাকালেমার এক পাশে
আলিফ, আরেক পাশে তা। আলিফ আর তা। তাহলে যদি আমার ফালা হয়, ফর্ম 7 হবে ইনফালা, আর ফর্ম হবে ইফতালা। ইফতালা, ইফতালা। তাহলে ফর্ম 6 এ, ফর্ম 7 এ ফা কালিমার আগে ইন, ফর্ম 8 এ ফা কালিমার এক পাশে আলিফ আরেক পাশে তা। ওকে ফাইন, ফর্ম 9 কিভাবে বানায় বলেন। বলে না আলিফ, ফাকালেমার আলিফ আগে আলিফ, লাম কালেমা ডাবল। মার লেখা ইমার, ফাকালেমার আগে আলিফ, লাম কালেমা ডাবল। কিন্তু এটা যে স্যার, ফাকালেমা স্যার তো সুকুন এটা হয়েছে। ফাকালিবরা যে সুকুন স্যার। কারেক্ট, ও ও সেটা তো রাইট, ইউ আর কারেক্ট। আমি আসলে বেসিক্যালি আমার মনে রাখতে হবে ফর্ম 9 হলে হে মাররা, স্যার শব্দটাই মাথায় নিতে হবে। কারেক্ট। এখন বলেন ফর্ম 10 কিভাবে বানায়। আকালিমার আগে আলিফ সিনতা। আলিফ সিনতা ইস্তা এটা ফা কালিমা সুকুন। হ্যাঁ, এটা হলো আমাদের ফর্ম 4, এটা নিয়ে পরে আলাপ করব। এখন আমার কথা হইলো, এই যে ফর্মগুলি বললাম, এই ফর্মগুলির সাথে আপনার পরিচয়, নিবিড় পরিচয় থাকতে হবে। তাহলে আমরা যদি বলি, দেখেন স্যার 5 এবং 6 এর দুটো দুটো করে কেন স্যার? 5 এবং 6 এর ডেরিভেটিভস আছে, একটু পরে বলবো। ফা আলা আমার ফর্ম 1, তাহলে ফর্ম 2 তে কি হবে বলেন তো। ফাআলা ফাআলা ফা আলা ফর্ম 3 তে কি হবে বলেন তো। ফাআলা ফা আলা ফর্ম ফাআলা 4 এ কি হবে বলেন তো। আফআলা আফআলা। তাহলে এইভাবে আমরা সবগুলি ফর্ম ডেভেলপ করতে পারবো। ঠিক আছে, লেটস টেক 10 মিনিট ব্রেক, এবং আমরা 10 মিনিট না, 7 মিনিট আমরা, আমি আপনাদেরকে গ্রুপে দিয়ে দেব জয়েন করার জন্য। একটু জয়েন জয়েন করে ফেলেন, বেশি দেরি করেন না। হ্যাঁ, ওকে, আল্লাহ জি স্যার। মা আসসালাম।